Law. Oh yeah. Papi, do it good. Papi. Hello guys, Ami Deep. Ami Shika. Welcome back to our channel. It's Deepshika Style. হ্যালো গাইস, আজকে হচ্ছে নবমী কাম দশমী। হ্যাঁ, অ্যাকচুয়ালি নবমী আর দশমী একসাথে, আমরা বাঙালিরা এটাকে নবমী হিসাবেই ধরবো। ঠিক আছে, বাঙালিরা বলে নয়, ব্যাপারটা হচ্ছে একই দিনে আজকে কালকে নবমী হয়ে গেছে, আগে দশমী, কিন্তু নবমী দশমী দুটো মিলিয়ে দেবে। হ্যাঁ, তো আজকে আমরা জানি না কটাটাকে দেখতে পারবো। আজকে আমরা এখন আছি হচ্ছে টালা প্রত্যয়ের সামনে, একবারে ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, আমরা এখন টালা প্রত্যয়ের ঠাকুরটা ফার্স্টে দেখবো, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। ঠিক আছে, তোমাকে পুরো হাসিনা দিলরুবা মনে হচ্ছে। এটা তাহলে পালকির থিম করেছে, তাই তো? খুব সুন্দর হয়েছে। একদিন তুমিও পালকি করে আসবে, না পালকি করে নিয়ে যাবো, তাই পালকিতে বউ চলে যায়। আমার কাছে আর কি, মানে তোমাকে আমি নিয়ে আসবো পালকি করে, তাই তো? আমরা আসলে দেখলাম এটা টালা পার্কের ঠাকুর, বুঝলে? টালা প্রত্যয় নয়। হ্যাঁ, টালা প্রত্যয় নয়। এখন আমরা যাব হচ্ছে এই যে টালা প্রত্যয়। ঠিক আছে, ওইখানে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাই। আমরা এখন আছি টালা প্রত্যয়ে, একটা হেঁটে এলাম, অনেকটা হেঁটে হেঁটে এসেছি, এন্ট্রি লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপরে তোমাদের আপ টু ডেট দিচ্ছি। এইগুলো হচ্ছে রাতের অন্ধকারে জ্বলবে, তাই না? আবার গেস্টদের এ করেছে। কই নেই, প্যান্ডেলটার মানেটা বুঝলে কিছু? বোঝাও, তুমি বোঝাও, তুমি বলে দাও না, তুমি বলে, তুমি বলে। নাথিং, বিহীন, মানে কিছু না হয়ে অনেক কিছু আর কি, লাইক এটা করেছে আর কি, কিছুই না বাট অনেক কিছু, কিন্তু অনেক ভিড় না দিনের বেলা এটা ভিড়। ঠাকুরটা কোথায়? অনেকক্ষণ ধরে তো হাঁটছি আমরা। হ্যাঁ, পূজো পরিক্রমা চলছে তো, এখন বাকি অনেকটা। পরের বছরে কি করবে ওটা এখনই প্ল্যান হয়ে গেছে, বুঝলে? ঠিক আছে, এবারে আমরা বেরিয়ে দেখি। একটু জল তেষ্টা পাচ্ছে, আগে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই। জল তেষ্টা পেলে মানুষ জল খায়। হ্যাঁ, জল খায়, দেখলে বেরোবে কোল্ড ড্রিঙ্কস। আরে বাবা, জল যখন খাবো ওটাও তো লিকুইড না, ওটাই টেস্টও পেয়ে যাবো, ওটাই টেস্ট। আচ্ছা, জল খাবো তারপর কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? হ্যাঁ, আগে জল। ঠিক আছে, এই যে ও জল খাচ্ছে আর আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। চম্পা কোলা, অ্যাকচুয়ালি এটা ক্যাম্পা কোলা না, চম্পা, ইটস কল্ড চম্পা। ঠিক আছে, চম্পা যাবে।
আমরা ওই টালা প্রত্যয় থেকে একটা টোটো ধরে চলে এলাম। এখন অটো না, ওটা টোটোই, টোটো ধরে এখন আমরা চলে এলাম দমদম পার্কে, দমদম পার্ক তরুণ সংঘ। এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে তোমাদের দেখাবো প্যান্ডেল। আমরা এই সবে জাস্ট এন্ট্রিটা নেব, সামনেটাই খুব সুন্দর করেছে, তোমরা দেখো। হ্যাঁ, এটাও খুব সুন্দর, একটা আলাদা রকমের মহাদেবের ইউনিক একটা ঠাকুর দেখলাম। জল নিয়ে করেছে ওরা, আমার হেভি লাগলো ঠাকুরটা, ভালো লেগেছে। যাচ্ছি হচ্ছে ভারত চক্র, এসেই গেছি, ঠিক আছে, গিয়ে তারপর ঠাকুর ঠাকুর দেখবো, যদি কিছু পছন্দ হয় দীপ তাহলে আমাকে কিনে দেবে। না, আমি কিছু কিনে দেবো না, তোমাকে সবসময় খালি বেরোলেই কিনে দিতে হবে। ঠিক আছে, মা হলে সত্যি কিনে দিতে, মা কিছু বলতাম, তুমি বার্থডেতে তাহলে আর কিচ্ছু কিনে দেবো না, তোমার বার্থডে আসছে তো সামনে। আর যে তাহলে বার্থডে শপিং, তুমি তো বললে বার্থডে শপিং করাবে না, তাহলে বলবে মাকে মা কিনে দেবে। ঠিক আছে, একদম ওইদিকে তাকিও না, একদম না, একদম না, চলো। দু বছর আগে কিনে দিয়েছি, ওটা তিন বছর পর পরে চোখ ফেলে রেখেছিলে। আরে সেরকম জামা পাইনি তো, তারপর তো মায়ের কুর্তিটা কিনে দিল না, ওইটা স্যার বেশ ভালো যাচ্ছিল তাই পরলাম, এবার শাড়ি সাথেও পরবো মাঝে মাঝে। ঠিক আছে, যাই হোক, আমরা এসে গেছি, তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই, চলো চলো। আমরা এন্ট্রিটায় যাচ্ছি, অনেক গলির মধ্যে দিয়ে একটা এন্ট্রি। আসলে আমরা ভুল দিকে গিয়ে চলে এসেছিলাম, ও এক্সিটের সাইডে দিয়ে দিলাম না, আমরা অ্যাকচুয়ালি এক্সিট দিয়ে ঢুকে গেছিলাম। এখন আমরা সাইড দিয়ে প্যান্ডেলের দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে আর কি। ঠিক আছে, আমরা এখন এই ভারত কি যেন ভারতচক্র ঠাকুরটা দেখা হয়ে গেছে। এখন আমরা এই ডমিনোজের সামনে এসে বসে এখন পিৎজাটা খাবো। অ্যাকচুয়ালি আমরা ভেবেই রেখেছিলাম যে নবমীতে আমরা পিৎজা খাবো, তো এটা ফুলফিল হলো, ভেবে রাখিনি, ওর ক্রেভিং হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ক্রেভিং হচ্ছিল। ঠিক আছে, পিৎজাটা খেয়ে তারপরে নেক্সট কোথায় যাবো ওটা তোমাদের দেখাই। পিজা খেয়ে নিলাম, খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, মানে মানে রেগুলার ডমিনোজের থেকে একটু আলাদা, আউটলেটে গিয়ে যে এটা হয়, হ্যাঁ সেটা এখানে এই টেস্টটা নেই। হ্যাঁ, আসলে পূজোর টাইম তো এগুলো একটু হয়, ঠিক আছে, তো এটা নিয়ে কমপ্লেন করে লাভ নেই। আপনি, আমরা এখন যাচ্ছি দমদম পার্ক, এখন আমরা যাচ্ছি দমদম পার্ক, ওইখানে স্কুল নাকি গো? হ্যাঁ, এই তো বিদ্যালয়। ও আচ্ছা, তো যাই হোক, ওখানে গিয়ে দেখা হবে। আমরা এখন কাঠের বাড়ি দিয়ে এন্ট্রি নিচ্ছি। দুর্গা ঠাকুরটা দেখো,
দারুন দারুন ভিতরে তোমার ভিডিও এ আমরা ফটোও তুললাম, একটা ভালো জায়গা ছিল বলো ফটো তোলা। আমাকে তো সুয়াগান চুড়েল লাগছে, সুয়াগান চুড়েল কি হয় না লাল চামড়ি আর এরকম গোলাপ দিয়ে তো সেরকমই লাগে। আমরা এখন যাচ্ছি তরুণ দলের দিকে, এগিয়ে যাচ্ছি। খুব নয়েস, বড্ড নয়েস, শুনতে পাবে না কিছুই কেউ। ঠিক আছে যাই হোক, তরুণ দলের ঠাকুরটা দেখে নি, তারপরে আজকে বাড়ি বাড়ি। সো গাইস, আজকের মতন পুজো আমাদের ঠাকুর দেখা শেষ। আজকের মতন না, আমরা বলবো যে এই বছরের মতন আমাদের দশমী পড়ে গেছে, তাই বরণও করে নিচ্ছে আর মনে হয় কালকে বিসর্জন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কেমন পুজোটা কাটিয়েছিলে আমাদেরকে কমেন্টে বলো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, কিছু করার নেই, আমার আজ ভালো লাগছে না, লাইক মনটা একটু খারাপ হয়ে গেছে, একটু অনেকটাই খারাপ, কোনো ব্যাপার না। বেশ কদিন সিজি গুজে সুন্দর সুন্দর পুরো একদম বনঠানকে যাচ্ছিলাম, বাট কিছু করার নেই, আবার এক বছর পর। কোনো ব্যাপার না, দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগে। টাটা, বাই।